বাংলা চিরকালই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13 জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। ফের শহরে চলল গুলি। লেক গার্ডেন্সের পরে এবারে ঘটনাস্থল লেক এভিনিউ। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। 68 নম্বর লেক এভিনিউ রোডে থাকেন দম্পতি দেবাশিস দে ও তার স্ত্রী পুনম দে। সেখানেই সুইপারে কাজ করতেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা। কিছুদিন ধরেই দেবাশিস দেকে ফোন করে কাজ দেওয়ার জন্য অনুরোধ করেন সে। গতকাল তার বাড়ি যায় অভিযুক্ত। প্রাথমিকভাবে গৃহকর্তা ভাবেন কাজ করতে এসেছে সেই ব্যক্তি, কিন্তু আশঙ্কায় পেছনে লুকিয়ে থাকা আরও 2 দুষ্কৃতী চড়াও হয় দেবাশিস দের ওপরে। কিন্তু তার স্ত্রী পুনম দে চেল্লামেলিতে সজাগ হয়ে যায় ফ্ল্যাটের বাকি সদস্যরাও। বেগতিক দেখে পালানোর চেষ্টা করে 3 দুষ্কৃতী এবং সেই সময় তাদের মধ্যে একজন শূন্যে 1 রাউন্ড গুলি ছোড়েন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন টালিগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে আসে লালবাজারের গুন্ডা দমন শাখা ও গোয়েন্দা বিভাগ। 3 জনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতরা 3 জনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।